সবাইকে শীত ভরা একটি রাতে এবং যে রাতে আমি উপস্থিত হয়েছি আমার বাড়ির পাশের এমন একটি স্থানে নিগমানন্দ দেবের 108তম সম্মেলনে আমরা উপস্থিত হয়েছি সকল বন্ধুরা মিলে। আজকে আমার সাথে কে কে আছে সেটা প্রথমত দেখাই, প্রত্যেকে হাই করে দাও। আমার সাথে আছে একটি অনেক বড় একটি টিম, যে টিমে রয়েছে আমার সেই বাল্যকালের বন্ধু থেকে শুরু করে বাড়ির পাশের ভাই প্রত্যেকে, এবং খুবই খুশি হয়েছি সেই স্থানে উপস্থিত থাকতে পেরে। তো দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা এবং শেষে কমেন্ট করে জানিও কেমন লাগছে ভিডিওটা দেখতে, এবং সেটার অপেক্ষা থাকলাম। চলো, শান্তি আশ্রম বর্তমানে এই আশ্রমগুলো সারস্বত মঠ বা আসামবঙ্গীয় সারস্বত মঠ নামে পরিচিত। মূলত এই শান্তি আশ্রমের মূল উদ্দেশ্য স্বামী নিগমানন্দের তিনটি লক্ষ্যকে বাস্তবায়ন করা। এক, সনাতন ধর্ম প্রচার; দুই, প্রকৃত শিক্ষার বিস্তার; এবং তিন, ঈশ্বরের অবতার হিসেবে সর্বজনের সেবা করা। জয় গুরু, জয় গুরু। আনন্দ সভা সভাপতি নির্বাচন হয়েছে। শান্তি আশ্রম স্বামী নিগমানন্দ কর্তৃক সর্বপ্রথম প্রতিষ্ঠিত হয় বর্তমান বাংলাদেশের কুমিল্লা দুর্গাপুরে 1314 বঙ্গাব্দের অক্ষয় তৃতীয়ায়। এরপর 1318 বঙ্গাব্দে সেটি ঢাকার গেন্ডারিয়ায় স্থানান্তরিত হয়। আমি আজ যেখানে উপস্থিত হয়েছি সেখানে স্বামী নিগমানন্দের 108তম সম্মিলনী অনুষ্ঠান চলছিল। তিন দিনব্যাপী এই সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছিল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের মাধবডাঙ্গা 2 নং অঞ্চলের শ্রী শ্রী স্বামী নিগমানন্দ আশ্রমে। বলে রাখি, পশ্চিমবঙ্গ রাজ্যের নানান জেলা বাদেও আসাম এবং ত্রিপুরা রাজ্য থেকে নানান ভক্তের আগমন হয়েছিল, পাশাপাশি ভারতের আর অন্য রাজ্য থেকেও এখানে ছুটে এসেছিল হাজারো হাজারো ভক্ত। আর বিচ্ছিন্নতাবাদী আন্দোলন নয়, আর সাম্প্রদায়িকতা নয়, সবাই চাই শান্তির বাতাবরণ, শান্তি, শান্তি। তিন দিনব্যাপী এই অনুষ্ঠানকে ঘিরে আশ্রম প্রাঙ্গণ ও পার্শ্ববর্তী এলাকাগুলো মেলার রূপ নেয় ও নানান রকম দোকান বসে, আলোয় আলোকিত হয়ে ওঠে পার্শ্ববর্তী গ্রামগুলো। কেমন লাগলো ভিডিওটা? আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। ইচ্ছে করলেই একটি লাইক ও কমেন্টের মাধ্যমে আপনারা আমাকে উৎসাহ দিতে পারেন।